টঙ্গীর কীর্তি দেখেছি, পেশি করে যাওনি তো? না তোমার খিদে পায়। বাংলা তথা বিশ্ব চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম ছিলেন সত্যজিৎ রায়। একাধারে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিত্র পরিচালক এবং অন্যধারে চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, গীতিকার এবং লেখক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছেন। তিনি হলেন প্রত্যেক বাঙালির গর্ব। এই মহান ব্যক্তির জন্ম হয় 2 মে 1921 সালে কলকাতা শহরে। সেই সময় সমগ্র ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। তার বাবা ছিলেন বিখ্যাত কথাশিল্পী সুকুমার রায়, যার কথা হয়তো এমন কোনো বাঙালি নেই যে জানেন না, এবং মা ছিলেন সুপ্রভা রায়। ছোটবেলায় যখন তার বয়স মাত্র 3 বছর, তখন তার বাবা সুকুমার রায় মারা যান। সুপ্রভা দেবী তখন অনেক কষ্ট করে তাকে বড় করেন। তার শিক্ষা জীবন শুরু হয় 1929 সালে, যখন তার বয়স ছিল প্রায় 8 বছর। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। এরপর তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে, যেখানে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে থাকেন। এরপর 1940 সালে সত্যজিতের মা তথা সুপ্রভা রায় তাকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বলতে থাকেন, এবং অবশেষে মায়ের ইচ্ছে পূরণ এর জন্যই তিনি সেখানে ভর্তি হন। মায়ের কথা মতো ভর্তি হয়েও সত্যজিৎ রায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে খুব বেশি দিন পড়াশোনা করেননি। 1943 সালে তিনি শান্তিনিকেতন ছেড়ে আবার কলকাতায় চলে আসেন এবং সেখানে ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কেমারে মাত্র 80 টাকা বেতনের বিনিময়ে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে কাজ শুরু করেন। দেখতে দেখতে চলে আসে 1947 সাল। সেই বছর ভারতবর্ষ অবশেষে হয়ে যায় স্বাধীন একটা দেশ। কিন্তু ততদিনে বিজ্ঞাপন জগতের বড় নাম হয়ে ওঠেন সত্যজিৎ রায়, এবং সেই বছরই প্রতিষ্ঠা করে ফেলেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। এরপর 1949 সালে ফরাসি চিত্রকার জ রেনোর দ্য রিভার ছবি নির্মাণের জন্য কলকাতায় আসেন। তখন সত্যজিৎকেই তিনি তার সিনেমার উপযোগী স্থান খোঁজার জন্য সহকারী হিসাবে খুঁজে নিয়েছিলেন। অনেকে মনে করেন বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সত্যজিতের জীবনে জরেনর ভূমিকাই ছিল অন্যতম। তার কাছ থেকেই তিনি শিখেছিলেন সিনেমা তৈরির সঠিক কৌশল। সেই বছরই অর্থাৎ 1949 সালে সত্যজিৎ রায় তার দূর সম্পর্কের বোন ও বহুদিনের বান্ধবী বিজয়া দাসকে বিয়ে করেন। বিজয়া দেবী ছিলেন একমাত্র নারী যাকে সত্যজিৎ রায় নিজের প্রিয় বন্ধু ও তার তৈরি সিনেমার সবচেয়ে বড় সমালোচক বলে মনে করতেন। এরপর সত্যজিৎ রায় অবশেষে একদিন সিনেমা তৈরি করার সিদ্ধান্ত নেন। সেই সময় প্রায় 10,000 টাকার বিনিময়ে তিনি পথের পাঁচালী গল্পের তত্ত্ব কিনে ফেলেন সিনেমা তৈরির জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিধবা স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে, আর তারপরেই সিনেমা তৈরির কাজ শুরু করে দেন। অবশেষে 1955 সালের 26শে আগস্ট কলকাতার সমস্ত সিনেমা থিয়েটারে মুক্তি পায় এই ছবিটি। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি দর্শক সমালোচক সবার প্রশংসা লাভ করে। ছবিটি বহুদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চল এবং ভারতের বাইরে প্রদর্শিত হয়। সত্যজিতের পরবর্তী ছবি অপরাজিত। ছবির সাফল্য তাকে আন্তর্জাতিক মহলে আরও এক ধাপ পরিচিতি করে তোলে। এই ছবিটিতে তরুণ অপুর উচ্চাভিলাষ ও তার মায়ের ভালোবাসার মধ্যকার চিরন্তন সংঘাতকে মর্মভেদী রূপে ফুটিয়ে তোলা হয়। অনেকে সিনেমাবিদরা মনে করেন তার তৈরি অপরাজিত সিনেমাটি ছিল
পথের পাঁচালীর থেকেও অনেক বেশি পরিমাণ ভালো। এই সিনেমাটি পরে ভেনিস শহরে আয়োজিত চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার সম্মানিত হয়, যেটি ছিল সেখানকার সিনেমা জগতের একটি সর্বোচ্চ পুরস্কার। তার অন্যান্য জনপ্রিয় সিনেমাগুলি হল পরশ পাথর, জলসা ঘর, অপুর সংসার, তিন কন্যা, চারু লতা, গুপি গাইন বাঘাবাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে। সত্যজিৎ রায় কিন্তু শুধু একজন চিত্রকর ছিলেন না, তিনি একজন ভালো সাহিত্যিকও ছিলেন। তার সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো গোয়েন্দা ফেলুদা, মহান বিজ্ঞানী শ্রী ত্রিলোকেশ্বর শঙ্কু ও তারিণী খুড়ো। তিনি ছোটদের জন্য প্রচুর ছোট গল্প লিখেছেন। তার প্রত্যেকটা গল্প আজও প্রত্যেক ছোট বড় বইপ্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়। সত্যজিতের বেশিরভাগ রচনাই ইংরেজি ভাষাতেও অনুদৃত হয়েছিল। অবশেষে 23 এপ্রিল 1992 সালে প্রায় 70 বছর বয়সে বাংলা তথা ভারতের এই মহান চলচ্চিত্রকারের অবশেষে মৃত্যু হয়। তিনি হলেন ভারতবর্ষের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যার হাত ধরে ভারতীয় সিনেমা সেই সময় বিশ্ব দরবারে এক অনন্য মর্যাদা পায়। তার এই অবদান আমাদের কোনোদিনই ভোলার নয়। প্রিয় দর্শক, সত্যজিৎ রায়ের কোন কোন সিনেমাগুলো আপনাদের ভালো লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি জানান।